যে আমের গাছের দাম 20 টাকা, সেই আম গাছগুলো কিনেছেন 42 টাকা করে। যে নারকেল চারার দাম 40 টাকা, পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট কর্পোরেশন কিনেছে, সেই নারকেল গাছ 250 টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে। এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা, তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে, তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে, এমন লম্বা সংখ্যা হবে। আর ইডি কি করে ঢুকলেন মাননীয় শশী পাঠক কি বলছেন আমি জানি না, ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। যেমন রেশন স্ক্যামে বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর গুলো হয়েছিল, সেই এফআইআর গুলো তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে, এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে 100 এফআইআর হয়েছে, জব কার্ড হোল্ডার করেছেন, পঞ্চায়েত মেম্বার করেছেন, ভিডিওরা কোথাও কোথাও করেছেন, 16টা এফআইআর ভিডিওরা করেছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কোথাও করেছেন, আমার প্রধানরা কোথাও অভিযুক্ত আছেন। অনেক জায়গায় সাধারণ মানুষ বিশেষ করে জব কার্ড হোল্ডাররা করেছেন, তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে 100 এফআইআর এমন হয়েছে। এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এ দরজা আর বন্ধ হওয়ার নয়, হু করে এই দরজা যত খুলবে ফাঁক যত বড় হবে, তত তোলামূলের চোরেরা, চোর মমতার সাগরেদরা ততই তারা সকাত সলিল তলে।